সুনামগঞ্জ জেলার দোয়াবাজার উপজেলা বাংলা বাজারের বড় খাল এলাকার অসহায় এক দিনমজুর বাবার কন্যা সন্তানের বিয়ে দিতে না পারায় বেশ বিপাকে পড়েছিলেন। এ খবর শুনে সেখানে ছুটে যায় যুক্তরাজ্য ভিত্তিক সেবা সংগঠন আর্ন অ্যান্ড লিভের সুনামগঞ্জ জেলা টিম। তারা সব খোঁজ খবর নিয়ে লন্ডনে কথা বলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সাথে। পরে তিনি ওই মেয়েটির পরিবারের সাথে ভিডিও কলে কথা বলে তার বিয়ের সব দায়িত্ব নেন। পরে মেয়েটির বিয়ের জন্য পাত্র ঠিক করা হয় এবং বিয়ের আয়োজন করা হয়। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অর্থনৈতিক সহযোগিতা করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সংগঠনটি। বিয়ের সময় মেয়েটির বরকে একটি গরু উপহার দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে। মূলত তাদের স্বাবলম্বী করে তুলতেই গরুটি তাদের উপহার দেয়া হয়। অসহায় এই পরিবারটি পাশে দাঁড়ানোয় সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। এক যুগ ধরে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। আমরণ অসহায় মানুষের সহায় হয়ে ছায়ার মতো তাদের পাশে থেকে কাজ করে যেতে চান সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী মানুষ, পথ শিশু, দুস্থ মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে আর্নেলি। প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে স্কুল, বিনামূল্যে থেরাপি সেন্টার প্রতিষ্ঠা সহ তাদের জীবন মান উন্নয়নের জন্য নানা ধরনের কর্মসূচি করে যাচ্ছে আর্নেলি বাংলাদেশের বিভিন্ন জেলায়। আসুন আর্নেলিভের পাশে দাঁড়ান, আমরা সকলে মিলে কিছু কিছু মানুষের জীবন বদলে দেই। বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের অধ্যক্ষ রাজ্জুল মনসুমের সুস্থতার জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের দাম্মাম প্রতিনিধি গোলাম কিবরিয়া জানান, স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের অভিভাবক এবং শিক্ষকবৃন্দ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডাক্তার জাহিদ সরওয়ার, ডাক্তার মিঠু চৌধুরী এবং ডাক্তার আহমেদ সাইদ সহ আরও অনেকে। তারা জানান, অধ্যক্ষ রাজ্জুল মনসুম গত 16 বছর যাবত সততার সাথে প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। গত 7 আগস্ট হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে তার বাইপাস সার্জারি করা হয়। সার্জারি সফলভাবে সম্পন্ন হবার 16 ঘন্টা পর তিনি ব্রেন স্ট্রোক করেন এবং গত 4 দিন যাবত আইসিইউতে জীবন মৃত্যুর সাথে লড়ছেন। আমরা সবাই যার যার তরফ থেকে যে যতটুকু সম্ভব ওনাকে সহযোগিতা এবং ওনাকে ওনার জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আবার সুস্থ করে ফিরিয়ে আনেন। দেশ ও দেশের বাইরের সকল প্রবাসী ভাইদের কাছে আমার একুল আবেদন, আমাদের প্রিয় শিক্ষক জনাব রাজ্জুল মনসুম সাহেবের জন্য আপনারা সবাই দোয়া কামনা করবেন।